হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজ আপনাদের দেখাবো কিভাবে একটি ঘরে বসে মোবাইল ব্যাটারি দিয়ে মিনি টসলেট তৈরি করবেন। আপনার প্রয়োজনে আপনি টসলেট ব্যবহার করতে পারবেন। দেখুন, মোবাইলের পরিত্যক্ত ব্যাটারি, মোবাইলের চার্জ ভালো থাকে না, কিন্তু এটা দিয়ে টসলেট বানাইলে আপনার অনেক চার্জ থাকবে এবং ভালো আলো দিবে। লাগবে এরকম একটি সুইচ, অন অফ সুইচ লাগবে, লাগবে কিছু এলইডি, এরকম একটি সকেট লাগবে, চার্জিং সকেট নোকিয়ার, এরকম একটি বক্স। এইভাবে একটি বক্স বাজার থেকে কিনে নেবেন। বক্স বাজার কিনতে পাওয়া যায়। এই হলো আপনার সরঞ্জাম। এখন আমি তৈরি করব, দেখুন কিভাবে লাইটটি তৈরি করি। আগে আমি ভাল্বটি এলইডি গুলো গেথে নিব। লক্ষ্য করবেন বন্ধুরা, এলইডির পজিটিভ এক পাশে রাখবেন, নেগেটিভ এক পাশে রাখবেন। এভাবে দিয়ে আপনি ভাঁজ করে বসিয়ে নেবেন, পজিটিভ এক পাশে, নেগেটিভ এক পাশে। পজিটিভ এবং নেগেটিভ যেন উল্টো না হয় লক্ষ্য রাখবেন। পজিটিভ পজিটিভ সাইডে রাখবেন, নেগেটিভ নেগেটিভ সাইডে রাখবেন। আমি ভাল্বগুলো বসিয়ে নিলাম, পজিটিভ সাইড এক সাইড দিয়া, নেগেটিভ এক পাশ দিয়া। এখন আমি সোল্ডারিং করব। আমি নিলাম ভাল্বগুলো, লাগিয়ে নিলাম। এরকম একটি রেসপন্স নেবেন, 4.7 ওহমস অথবা 10 ওহমস রেসপন্স দিলে হবে। রেসপন্সটা আপনি পজিটিভ সাইডে লাগিয়ে দিবেন। আর নেগেটিভ সাইডে শুধু তার দিয়ে কানেকশন দিয়ে দিবেন। হয়ে গেল আমার ভাল্ব তৈরি। এখন আমি বক্সের ভিতর সাজিয়ে নেব। সকেটটা এভাবে এখানে বসাবেন, অবশ্য গাম দিয়ে বসালে ভালো হয়।
আমি চার্জিং সকেটটা বসালাম। এবার ব্যাটারির সাথে কানেকশন দেব। ব্যাটারির এই প্লাস চিহ্ন হলে পজিটিভ, পজিটিভ মানে লাল। আমি লাল তারটা পজিটিভের সাথে লাগাবো। পরের ডেলে নেগেটিভ, নেগেটিভ মানে কালো। আমি কালোটার সাথে লাগিয়ে দিলাম। আমি সুইচের সাথে কানেকশন দেওয়ার জন্য ভালো তার লাগবে, তারটা ভালো নয়। এবার দেখুন ব্যাটারির নেগেটিভ আর চার্জিং নেগেটিভ এক জায়গায় হবে, এলে পজিটিভ ব্যাটারি পজিটিভটা আমি চার্জিং সকেটের পজিটিভ পিনের সাথে সংযোগ দিলাম, আর নেগেটিভ পিনটা চার্জিং সকেটে নেগেটিভ পিনের সাথে সংযোগ দিলাম। এবার সুইচের সাথে কানেকশন দেব। সুইচের সাথে কানেকশন দেওয়ার পর সুইচের সাথে কানেকশন দিলাম। পজিটিভের এক পিন এসে সুইচের সাথে কানেকশন দিয়া এই পজিটিভটা বাকি পিনের সাথে সংযোগ, এলইডির পজিটিভটা সুইচের বাকি পিনের সাথে সংযোগ দিবেন। এরপর থাকে পজিটিভ, পজিটিভটা আমি চার্জিং কানেক্টারের পজিটিভের সাথে সংযোগ লাগিয়ে দিলাম। সম্ভবত
চার্জ আছে কিনা দেখতে হবে। সম্ভবত চার্জ নেই ব্যাটারিতে, চার্জে বসানোর পর হয়তো বন্ধু ব্যাটারিতে চার্জ নেই, চার্জে বসানোর পর জ্বলে উঠছে। অবশ্য চার্জ দিলে জ্বলবে, তাহলে আমার লাইট ঠিক আছে তৈরি করা। এখন আমি কানেকশন দিয়ে এলে পরে চার্জে বসাবো। এরপর এটার ভিতর ভরে এভাবে ভিতরে আটকে দিয়ে গাম অথবা কষ্টের দিয়ে আপনি এটাকে দেখুন বন্ধুরা, দেখুন বন্ধুরা হয়ে গেল আমার টর্চ লাইট, মিনি টর্চ লাইট। ব্যাটারিতে চার্জ নাই তাই আমি চার্জে বসালাম। এভাবে আপনি ঘরে বসে তৈরি করতে পারেন মিনি টর্চ লাইট পরিত্যক্ত মোবাইল ব্যাটারি দিয়ে। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাকে লাইক কমেন্ট ও আমার ভিডিও শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকুন। খোদা হাফেজ।